প্রিয় শিক্ষার্থী বন্ধুরা HTML এর এ পর্যায়ে আমি দেখাবো ওয়েবসাইটের কাঠামো দেখতে পাচ্ছেন একটা মানুষের কাঠামো যেমন প্রত্যেকটা জিনিসের একটা কাঠামো রয়েছে তেমনি ভাবে ওয়েবসাইটের একটা কাঠামো রয়েছে যেহেতু ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজগুলো বসাতে হবে কোনটা কোথায় কিভাবে বসাতে হবে তারও নির্দিষ্ট কাঠামো রয়েছে আজকের পাঠ হচ্ছে আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার এপার্ট শেষে তোমরা জানতে পারবে ওয়েবসাইটের কাঠামো কি স্ট্রাকচারগুলোর মধ্যে কোনটি কখন ব্যবহার করতে হয় সেটা তাহলে ছবিটি লক্ষ্য করুন একটা স্ট্রাকচার রয়েছে এখানে প্রথমে একটা পেজ তারপর এখানে আরও কয়েকটা পেজ তারপর ওই পেজগুলোর অধীনে আরও কিছু পেজ রয়েছে সুতরাং যে অবকাঠামোতে একটি ওয়েবসাইটের সকল তথ্য উপস্থাপন করা হয় তাকে ওয়েবসাইটের কাঠামো বলা হয় একটি ওয়েবসাইটের কাঠামোতে বিভিন্ন ধরনের পেজ থাকতে পারে তাদের মধ্যে হলো হোম পেজ মূলধারার পেজ এবং উপধারার পেজ এখানে দেখুন হোম পেজ কোনটা আমরা কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর প্রথমে যে পেজটি দেখতে পাই সেটা হচ্ছে হোম পেজ যেমন আওয়ার কোম্পানি আমাদের কোম্পানির হোম পেজ তারপর এই হোম পেজের অধীনে যেই পেজগুলো দেখতে পাবো আমরা যে লিঙ্কগুলো দেখতে পাবো সেগুলোকে বলা হয় মূলধারার পেজ যেমন অ্যাবাউট আস প্রোডাক্ট সার্ভিস কন্ট্যাক্ট আমি ওই লিঙ্কের অধীনে গেলে আরও অনেক তথ্য পাবো যেমন প্রোডাক্টে যদি আমরা ক্লিক করি তাহলে ডেস্কটপ ল্যাপটপ অনুরূপভাবে সার্ভিস কন্ট্যাক্ট প্রত্যেকটা পেজে কি আরও লিঙ্ক থাকতে পারে অর্থাৎ একটা ওয়েবসাইটের মেন অংশ তিনটা হোম পেজ মূলধারার পেজ তারপর এগুলোর অধীনে যেগুলো থাকবে সেটাকে বলা হয় উপধারার পেজ এখন এই যে কাঠামো দেখলাম এই কাঠামোকেও আবার চার ভাগে ভাগ করা হয় ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী ওয়েবসাইটের কাঠামোকে চার ভাবে সাজানো হয়েছে একটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার বা নির্দিষ্ট ক্রমানুসারে যেটা হয়ে থাকে তারপর মেনু বা হায়ারার্কিস বা ট্রি স্ট্রাকচার যেটাই বলেন তারপর হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার এবং সর্বশেষ সবগুলো মিলিয়ে সেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার সবগুলো আমরা বিস্তারিত জানবো এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই একটা পুরোপুরি ধারণা পাবেন এই স্ট্রাকচারগুলো সম্পর্কে এবং কখন কোন স্ট্রাকচার দিলে আপনার ওয়েবসাইটটা সুন্দর হবে সেটা অবশ্যই বুঝে নিতে পারবেন ওয়েবসাইটের স্ট্রাকচার প্রথমে দেখব লিনিয়ার স্ট্রাকচারটা কি লিনিয়ার স্ট্রাকচারের হোম পেজটা আমরা এখানে আসলাম দেখুন লিনিয়ার স্ট্রাকচার কি বিস্তারিত আমরা জানবো প্রথমে যখন কোনো ওয়েবসাইটের বিভিন্ন পেজ ভ্রমণকে একটি নির্দিষ্ট ক্রমানুসারে চালনা করার প্রয়োজন হয় তখন এই লিনিয়ার গঠনটি ব্যবহার করা হয় কোনো পেজের পর কোন পেজে যাওয়া যাবে তা ওয়েব পেজের ডিজাইনার ঠিক করে থাকে পেজগুলোতে সাধারণত নেক্সট প্রিভিয়াস বা ব্যাক গেজ টপ লাস্ট ইত্যাদি কয়েকটি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারে এই কৌশলের মাধ্যমে কোনো শিক্ষামূলক বিষয়বস্তু যেমন বই ম্যানুয়াল ইত্যাদি ওয়েব পেজে পাবলিশ করা হয়ে থাকে অর্থাৎ আপনারা যদি কোনো একটা বই তৈরি করেন ওয়েব পেজে পাবলিশ করেন তাহলে অবশ্যই আপনি কী করবেন প্রথমে প্রথম পেজ তারপর দ্বিতীয় পেজ একটার পর আরেকটা এভাবে আপনারা আলোচনা করে থাকবেন তাই আমরা এই ক্ষেত্রে উপযুক্ত যে ওয়েব কাঠামো হবে সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার আমরা আর একটু দেখে নিই একটু খেয়াল করেন দেখুন প্রথম পেজ তারপর দ্বিতীয় পেজ হ্যাঁ এইভাবে তৃতীয় পেজ এভাবে চতুর্থ পেজ এভাবে একটার পরে আরেকটা যদি আপনারা দেখতে চান তখন যেই কাঠামোটা নেওয়া হবে সেটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার তো লিনিয়ার স্ট্রাকচার আমরা একটা উদাহরণ এখানে আমাদের এই প্রেজেন্টেশনটাই দেখে নিব আমি এমনভাবে প্রেজেন্টেশনটা তৈরি করা হয়েছে যাতে করে আপনারা এখানে মোটামুটি একটা ধারণা নিয়ে নিতে পারেন দেখুন আমি এখানে আছি অর্থাৎ যদি আপনি কোনো একটা বইয়ের ক্লিক করেন আপনার কিন্তু প্রথম পেজ লিনিয়ার স্ট্রাকচারের প্রথম পেজ এখানে ক্লিক করার সাথে সাথে কি চলে আসলো অধ্যায় এক তারপর যদি আপনি আবার ক্লিক করেন তাহলে লিনিয়ার স্ট্রাকচারের দ্বিতীয় পেজ অর্থাৎ আমরা প্রথমে ছিলাম প্রথম পেজে তারপর আসলাম দ্বিতীয় পেজে একটার পরে আরেকটা একটার পর আরেকটা এভাবে আসতেছে কিন্তু আবার যদি আমরা আরেকটা ক্লিক করি তৃতীয় পেজে চলে আসলাম আবার যদি ক্লিক করি চতুর্থ পেজে চলে আসলাম অর্থাৎ একটার পর আরেকটা এইভাবে ভিজিট করার জন্য যেই স্ট্রাকচার গঠন করা হয় সেটা হচ্ছে মূলত লিনিয়ার স্ট্রাকচার তো আপনারা দেখলেন লিনিয়ার স্ট্রাকচার এখন আমরা দেখব মেনু স্ট্রাকচারটা কি মেনু বা হায়ারার্কিস অথবা এটাকে আরেকটা নাম হচ্ছে ট্রি কাঠামো এই কৌশল ব্যবহার করে ওয়েবসাইটটিকে বিভিন্ন অংশে ভাগ করা হয় তাকে যাতে একজন ভিজিটর সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় তথ্য রয়েছে এই কৌশলে ওয়েব পেজগুলোকে এমনভাবে লিঙ্ক করা হয়
যাতে এগুলো বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়। ইয়াহু ডট কম ওয়েবসাইটটি এই কৌশল ব্যবহার করে বিভিন্ন অংশে ভাগ করা হয়েছে। এখানে খেয়াল করুন, লিনিয়ার স্ট্রাকচার সাধারণত ছিল কি একটার পর একটা, বাট এখানে প্রথমে একটা হোম পেজ আসবে। ট্রিট স্ট্রাকচারে প্রথমে একটা হোম পেজ থাকবে, তারপরে এই হোম পেজের মধ্যে অনেকগুলো পেজ থাকবে, আপনারা এটাগুলি একটার পর একটা ক্লিক করতে পারবেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখবো এখন মেনু স্ট্রাকচারটা কিভাবে কাজ করে থাকে। দেখুন, হোম পেজ, আমরা এখানে হোম পেজ ক্লিক করলাম, বর্তমানে হোম পেজ আছে। আমরা প্রথম অধ্যায়ে ক্লিক করি, এই হোম পেজ থেকে আমরা প্রথম অধ্যায়ে চলে আসলাম, ঠিক আছে। অনুরূপভাবে আমরা যদি হোম পেজের থেকে দ্বিতীয় অধ্যায়ে ক্লিক করি, তাহলে আমরা কি করতে পারবো, ওই যে দ্বিতীয় অধ্যায়ে চলে গেলাম। অর্থাৎ দেখুন, হোম পেজের সাথে অন্যান্য পেজের লিঙ্ক করা আছে। অনুরূপভাবে আমরা হোম পেজে থেকে যদি আমরা তৃতীয় অধ্যায়ে ক্লিক করি, তৃতীয় অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেখানে চলে আসলাম। অনুরূপভাবে হোম পেজে থেকে যদি আমরা চতুর্থ অধ্যায়ে ক্লিক করি, তাহলে চতুর্থ অধ্যায়ে চলে গেলাম। অর্থাৎ লিনিয়ার ট্রি স্ট্রাকচারে বা মেনু স্ট্রাকচারে প্রথমে একটা হোম পেজ থাকে, এই হোম পেজের মধ্যে অন্যান্য পেজগুলো লিঙ্ক করা থাকে, আপনি যখন যেটা প্রয়োজন ওই পেজে যেতে পারবেন। তাহলে আদর্শ ওয়েবসাইটটাই হচ্ছে সাধারণত এই মেনু স্ট্রাকচার বা ট্রি স্ট্রাকচার। আপনি প্রথম অধ্যায়ে আসলে প্রথম অধ্যায় সম্পর্কিত বিষয়গুলো এখানে দেখতে পারবেন, দ্বিতীয় অধ্যায়ে গেলে দ্বিতীয় অধ্যায় সম্পর্কিত বিষয়গুলো এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, এখানে শিখলেন ট্রি স্ট্রাকচারটা কি। এখন আসুন আমরা দেখবো তার পরবর্তী যে স্ট্রাকচার রয়েছে সেটা, অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচার। নেটওয়ার্ক স্ট্রাকচারটা কি, দেখুন এখানে সবগুলো ওয়েব পেজের সাথেই সবগুলো লিঙ্ক থাকে, অর্থাৎ প্রত্যেকটা ওয়েব পেজের সাথে প্রত্যেকটা ওয়েব পেজের লিঙ্ক থাকবে। আপনি যদি প্রথম পেজে থাকেন, তাহলে প্রথম পেজ থেকে ইচ্ছা করলেই আপনি অন্য যে কোনো পেজে যেতে পারবেন, আবার অন্য যে কোনো পেজে থাকলে সেখান থেকেও যে কোনো পেজে যেতে পারবেন। এরকম স্ট্রাকচার হলে সেটা হবে নেটওয়ার্ক স্ট্রাকচার। একটি মেইন পেজের সাথে যেমন অন্যান্য পেজের লিঙ্ক থাকবে, তেমন প্রতিটি পেজ তাদের নিজেদের সাথে ও মেইন পেজের লিঙ্ক থাকে। ফ্রেম ব্যবহার করে তৈরি করা হয় করা ওয়েব পেজগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে লিঙ্ক করা হয়ে থাকে। সাধারণত যদি কম সংখ্যক পেজ থাকে, তাহলে নেটওয়ার্ক স্ট্রাকচারটা উপযুক্ত, কারণ বেশি সংখ্যক পেজ থাকলে সেখানে নেটওয়ার্ক স্ট্রাকচারটা তৈরি করা অনেকটা জটিল ব্যাপার হতে পারে। তো আমরা নেটওয়ার্ক স্ট্রাকচার সম্পর্কে একটু দেখে নিই প্র্যাকটিক্যালি। দেখুন, চিত্রটা খেয়াল করুন, এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজের সাথে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রত্যেকটা পেজের একটা সম্পর্ক থাকবে, তাইটাকে বলা হয়েছে মূলত নেটওয়ার্ক পেজ। তো আমরা দেখুন হোম পেজে বর্তমানে আসছি। এখন হোম পেজ থেকে যদি আমরা এই প্রথম পেজে যেতে চাই, তাহলে প্রথম পেজে আমরা ক্লিক করলাম, দেখুন প্রথম পেজে চলে আসলাম। এই যে আমরা নেটওয়ার্ক স্ট্রাকচারের প্রথম পেজে আসি। এখন আমি এই প্রথম পেজ থেকে ইচ্ছা করলে আবার হোম পেজে যেতে পারবো, আমাকে কিন্তু ব্যাক করতে হবে না, সরাসরি এখানে লিঙ্ক করা আছে দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ, চতুর্থ পেজ, পঞ্চম পেজ এবং হোম পেজের। এখন যদি আমরা হোম পেজে ক্লিক করি, তাহলে হোম পেজ থেকে আমরা ওই যে আবার হোম পেজে চলে আসলাম। এখন যদি বলেন না, আমি হোম পেজ থেকে সরাসরি চলে যাব তৃতীয় পেজে, খুব ইজিলি আসতে পারবেন, অর্থাৎ তৃতীয় পেজে ক্লিক করলাম, হোম পেজ থেকে চলে আসলাম নেটওয়ার্ক স্ট্রাকচারের তৃতীয় পেজ। আবার এই তৃতীয় পেজ থেকে ইচ্ছা করলে আপনি চলে যেতে পারবেন দ্বিতীয় পেজে, নো প্রবলেম, ক্লিক করলাম দ্বিতীয় পেজে চলে আসলাম। আবার ইচ্ছা করে দ্বিতীয় পেজ থেকে চলে যেতে পারবেন হোম পেজে, হোম পেজে ক্লিক করলাম, হোম পেজে চলে আসলাম। দেখুন, প্রত্যেকটা পেজের সাথে সম্পর্ক রয়েছে, আর এই ধরনের স্ট্রাকচারই হচ্ছে নেটওয়ার্ক স্ট্রাকচার, অর্থাৎ জালের মতো কাজ করতেছে। পঞ্চম পেজে ক্লিক করলাম, পঞ্চম পেজ থেকে দ্বিতীয় পেজে, দ্বিতীয় পেজ থেকে প্রথম পেজে, প্রথম পেজ থেকে হোম পেজে, হোম পেজ থেকে দ্বিতীয় পেজে, দ্বিতীয় পেজ থেকে তৃতীয় পেজে। দেখুন, খুব ইজিলি ভিজিট করা যায়। তবে এটা একমাত্র কম সংখ্যক পেজের ক্ষেত্রেই উপযুক্ত, বেশি সংখ্যক পেজ থাকলে আবার সেটা দিয়ে বেশি সংখ্যক পেজ থাকলে নেটওয়ার্কটা তৈরি করা অনেকটা জটিল ব্যাপার হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমরা শিখলাম নেটওয়ার্ক স্ট্রাকচার, এখন চলে যাব হাইব্রিড স্ট্রাকচার। হাইব্রিড স্ট্রাকচার বলতে আমরা এতক্ষণ আগে যেগুলো দেখলাম সবগুলোই মূলত একটার সাথে কানেকশন দেওয়া থাকবে। কোনো একটি কৌশল ব্যবহার করে কখনো একটি ওয়েবসাইট তৈরি করা হয় না, অর্থাৎ কোনো একটা কৌশল দিয়ে কোনো একটা ওয়েবসাইট তৈরি হয় না, বরং একাধিক কৌশলের সমন্বয়ে একটি ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। হায়ারার্কিক্যাল টেকনিক ব্যবহার করে কোনো ওয়েবসাইট ডিজাইন করলে তা খুব দর্শনীয় হয় না। আবার শুধুমাত্র নেটওয়ার্ক টেকনিক ব্যবহার করে তৈরি করা
ওয়েবসাইট হার্ড ডিস্কে বেশি জায়গা দখল করে, তাই একাধিক কৌশল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা হয়। তবে এক ওয়েব পেজ থেকে আর এক ওয়েব পেজে যাওয়ার জন্য যা ব্যবহার করা হয়, যেমন লিঙ্ক, বাটন, মেনু ইত্যাদি, এদেরকে বলা হয় নেভিগেশনাল টুল। অবশ্যই স্পষ্ট হতে হবে, যদি লিঙ্কগুলো কোনো পেজের উপরে বাম দিকে দেওয়া হয়, তবে এই লিঙ্ক পেজের নিচেও দেওয়া উচিত। সাধারণত হাইব্রিড স্ট্রাকচারে মূলত সবগুলো, অর্থাৎ নেটওয়ার্ক স্ট্রাকচার, ট্রি স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, সবগুলো মিলেই ওয়েবসাইট ডিজাইন করা হয়ে থাকে। যেমন এখানে হোম পেজ, হোম পেজ থেকে আমরা ইচ্ছে করলে এ আই পেজে যেতে পারবো। দেখুন, আবার এ আই পেজের সাথে সি এবং ডি পেজের লিঙ্ক করা আছে, ঠিক আছে। আবার হোম পেজ থেকে বি পেজে গেলে বি পেজ থেকে আবার ডি পেজে আসতে পারবো, আবার ই পেজে আসতে পারবো। অর্থাৎ এটা হোম পেজ, এখান থেকে আবার যে ট্রি স্ট্রাকচার রয়েছে, আবার ডি পেজ থেকে প্রত্যেকটা স্ট্রাকচার রয়েছে। সুতরাং এখানে মূলত সবগুলোই কানেকশন দেওয়া হয়েছে। যেমন আমরা হোম পেজে আসি, যদি আমরা এ পেজে ক্লিক করি, এ পেজে চলে আসলাম, এ পেজের সাথে সি এবং ডি পেজে লিঙ্ক করা আছে। আমরা ডি সি পেজে ক্লিক করলে সি পেজে যেতে পারবো, আবার ডি পেজে ক্লিক করলে ডি পেজ, সরি, এ পেজের সাথে অন্য মানে লিঙ্ক নেই, তবে হোম পেজের লিঙ্ক আছে এ পেজের সাথে। আবার হোম পেজ থেকে আমি ইচ্ছা করলে ডি পেজে যেতে পারবো, ডি পেজ থেকে আবার ই পেজে যেতে পারবো, কারণ যেহেতু লিঙ্ক করা আছে। ই পেজ থেকে আবার বি পেজে যেতে পারবো। দেখুন, এখানে মূলত সব ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, তাই এটাকে মূলত হাইব্রিড স্ট্রাকচার বলা হয়ে থাকে। হোম পেজ যেহেতু একটি কম্বিনেশন স্ট্রাকচারের হোম পেজ, তাই এখান থেকে প্রতিটি পেজে যাওয়ার জন্য বাটনের উপর ক্লিক করতে হবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই থাকবে। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ওয়েবসাইটের কাঠামোটা।